আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করি পরিবারের সবাইকে নিয়ে অনেক ভালো আছেন, সুস্থ আছেন আলহামদুলিল্লাহ। আমরাও আল্লাহ পাকের অসীম রহমতে আমাদের পরিবারের সবাইকে নিয়ে অনেক ভালো আছি, সুস্থ আছি। চলে আসলাম প্রতিদিনের মতো নতুন আরেকটি ব্লগ নিয়ে। আমি আশা রাখছি আমার আজকের ব্লগটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে ইনশাল্লাহ। আর আমার আজকের ব্লগে কী কী আছে আপনারা অলরেডি আমার টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝে গেছেন। তো আজকের ব্লগটি খুবই সকাল সকাল স্টার্ট করে দিয়েছি। তো এই যে ঘুম থেকে উঠে আগে বিছানাটা ভালো করে ঝেড়ে ক্লিন করে নিলাম, আর খাটে ইনায়ার একটা টেডি বিয়ার রেখে দিয়েছি। তো যখন ইনায়া খাটে বসে খেলা করে তখন টেডি বিয়ারটা নিয়ে ইনায়া খেলাধুলা করে। তো এই যে খাটটা ভালো করে ঝেড়ে ক্লিন করে বাসিয়ে ঘরটা একটু ঝাড়ু দিয়ে নিচ্ছে। তো একটু সকাল সকাল ঘুম থেকে উঠে ঘরের বাসি কাজকর্মগুলো করে ফেললে মনে হয় সংসারের অর্ধেক কাজই এই বুঝি শেষ হয়ে গেল, আর সারাটা দিনও কিন্তু আলহামদুলিল্লাহ অনেক ভালো যায়। তো এই যে ঘর ঝাড়ু দিয়ে চলে আসলাম বারান্দায়, বারান্দাটাও একটু ঝাড়ু দিয়ে নিচ্ছি। তো ঘরের কাজকর্মগুলো সেরে আমি আবার চলে আসছি কিচেনে নাস্তা তৈরি করার জন্য। তো অলরেডি আমি কিন্তু দেখুন আলু কেটে নিয়েছি আলু ভাজি করার জন্য। প্রতিদিন সকালেই কিন্তু আমি আলু ভাজি করি আর ডিম পোস্ট করি। তো এই আলু ভাজিটা করার জন্য আমি প্যানে পেঁয়াজ এবং কাঁচামরিচটা একটু তেলের সাথে ভালো করে নাড়াচাড়া দিয়ে একটু ভেজে নিচ্ছি। তো তেলের সাথে আমার পেঁয়াজ কাঁচামরিচ ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে। এখন আমি দিয়ে নিচ্ছি কুচানো আলু। তো আলু ভাজি দিয়ে সাদা রুটি খেতে আমার কাছে অনেক ভালো লাগে। এখন আমি দিয়ে নিচ্ছি স্বাদ মতো লবণ অ্যাড করে। তো লবণটা দেওয়ার পর এখন আমি একটু আলু ভাজিটা ভালো করে নাড়া দিয়ে নিচ্ছি। তো আলু ভাজিটা চুলায় বসিয়ে আমি এই ফাঁকে রুটিগুলো বানিয়ে নিচ্ছি। আর ইনায়া এখনও ঘুম থেকে উঠেনি, ইনায়ার ঘুম থেকে উঠতে উঠতে 9:30-9:30 বাজবে। তো সবসময় চেষ্টা করি ইনায়া ঘুমে থাকতে থাকতে ঘরের কাজকর্মগুলো করে ফেলতে। আর ইনায়া যখনই ঘুমিয়ে থাকে আমি তখনই আল্লাহকে ডাকতে থাকি, জ্বালা ইনায়া যেন আরেকটু ঘুমায় আরেকটু ঘুমায়। তো মোট কথা আল্লাহকে ডাকতে ডাকতে গলাটা একেবারে শুকিয়ে যায়। তো এই যে রুটিগুলো আমি দেখুন ভালো করে বেলে নিচ্ছি। রুটি বানানোর প্রতি আমি বেশি একটা পারদর্শিতা না, তারপরও আলহামদুলিল্লাহ যতটুকু পারি চলে যায়। বেশি একটা খারাপ হয় না আমার রুটি, ভালোই হয়। তো এই যে আলহামদুলিল্লাহ রুটি বানানো হয়ে গেছে, এখন আমি রুটিগুলো ভেজে নিচ্ছি। তো এই যে নাস্তা বানানো শেষ হয়ে গেছে, মাফি অলরেডি বসে খাচ্ছে, আর আপনাদের ভাইয়া পাশের রুমে অনলাইনে পড়াচ্ছে। তো পড়ানো শেষ হলে ইনশাল্লাহ আপনাদের ভাইয়াও এসে খাবে, আমি এখনও খাইনি, আপনাদের ভাইয়ার সাথে বসে একসাথে খাওয়া দাওয়া করবো।
তো আপনাদের ভাইয়া আর আমি একসাথে নাস্তা খেয়েছি সকালে, তারপর একটু রং চা বানিয়েছিলাম। আমরা কিন্তু এখন বেশিরভাগ সময়ই ঘরে রং চাটাই খেয়ে থাকি। রং চা সব থেকে ভালো শরীরের জন্য, আর দুধ চাটা এখন বর্তমানে আমরা খুবই কম খাই, কারণ দুধ চা খেলে পেটে গ্যাস হয়, যার কারণে এখন বর্তমানে আমরা দুধ চাটা খাওয়া একেবারেই বন্ধ করে দিয়েছি। তো সকালে নাস্তা খাওয়ার পর সিঙ্কে কিন্তু অনেকগুলো থালাবাটি আমার জমে গেছে, সেগুলো এখন আমি ঘষে মেজে একটু ভালো করে ক্লিন করে নিব। তো এই যে আলহামদুলিল্লাহ সবগুলো থালাবাটি ধুয়ে আমি ক্লিন করে নিয়ে দেখুন একটি জালিতে ঝরিয়ে দিয়েছি থালাবাটিগুলো। তো আজকে দুপুরে আমি মুরগির মাংস দিয়ে বুটের ডাল রান্না করব, আর হোটেল স্টাইলে বুটের ডাল দিয়ে একটা সবজি ভাজি করব। তো সেই জন্য আমি দেখুন এক কাপ বুটের ডাল পানিতে ভালো করে ভিজিয়ে রাখবো ঘন্টা খানিকের মতো, এতে করে ডালটা ফুলে দ্বিগুণ হয়ে যাবে। আর এই যে দুই চুলায় আমি অলরেডি রান্না বসিয়ে দিয়েছি, এক চুলায় আমি ভাত বসিয়ে দিয়েছি, আরেক চুলায় আমি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। তো আমের আচার বানিয়েছিলাম যখন আমের সিজন ছিল, তো এক বয়মের আচারটা একটু মিষ্টি কম হয়েছে, তাই বেশি একটা খাওয়া হচ্ছে না ঘরে, তাই ভাবলাম আজকে আচারগুলো পেনে ঢেলে একটু চিনি দিয়ে ভালো করে জাল করে নিই, তাহলে আলহামদুলিল্লাহ আচারগুলো খাওয়া হয়ে যাবে ভাতের সাথে বা খিচুড়ির সাথে। তো এখন আমি আচারে দিয়ে নিচ্ছি পরিমাণ মতো কিছুটা চিনি। তো চিনিটা কম হওয়াতে কিন্তু আচারটা ঘরে খাওয়া হচ্ছিলো না, তাই এখন একটু চিনি অ্যাড করে দিচ্ছি। চিনি দেওয়ার পর আচার থেকে কিন্তু একটু পানি চলে আসবে, তাই খুব ভালো করে আমার আচারটা জাল করে নিতে হবে, যাতে করে আচারে কোনো প্রকারের পানি না থাকে, আর আচারে যদি পানি থাকে তাহলে আচারটা নষ্ট হয়ে যাবে। তো এই যে দেখুন চিনি দেওয়ার পর আমি একটু আলতো হাতে আচারগুলো নাড়াচাড়া দিয়ে নিচ্ছি, আর এরই মধ্যে কিন্তু পাশের চুলায় ভাতও বলক চলে আসছে, আর আচারটাও কিন্তু আলহামদুলিল্লাহ আমার ভালো করে গরম করে নেওয়া হয়ে গেছে। আমি নামানোর আগ দিয়ে আর একটু আলতো হাতে নাড়া দিয়ে তারপর চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নিব, তারপর আমি কাচের জারে ভরে নিব। তো আচারটা যখন গরম করছিলাম আচার থেকে কিন্তু খুব সুন্দর একটা ঘ্রাণ বের হচ্ছিল। আর এই যে বাকি আচারগুলো আমি একটু রোদ্রে শুকাতে দিয়েছি বারান্দায়, কয়েকদিন ধরে কিন্তু প্রচণ্ড রোদ উঠে,
একটানা বৃষ্টি হয়েছে, বৃষ্টি যাওয়ার পর এখন প্রচণ্ড রোদ উঠে। দুপুরে রান্নাবান্না করার জন্য আমি এই তো সবজি কেটে নিচ্ছি। আর কালকে আপনাদের ভাইয়া প্রায় কয়েক ধরনের সবজি কিনে নিয়ে আসছে, তাই ভাবলাম সব ধরনের সবজি দিয়ে হোটেল স্টাইলের একটা ভাজি করি, তাহলে খেতে অনেক ভালো লাগবে। এই ভাজিটা দেখা যায় সকালে রুটি দিয়েও খাওয়া যাবে। তো এই যে সবগুলো সবজি আমি কেটে খুব ভালো করে ধুয়ে অলরেডি চুলায় আমি বসিয়ে দিয়েছি। আজকে আমি সবজিটা রান্না করব বুটের ডাল দিয়ে। তো বুটের ডালটা আগেই দিয়েছি, তারপর সবজিগুলো দিয়েছি, তারপর আমি এক এক করে সব ধরনের মশলাগুলো অ্যাড করে দিচ্ছি। আর এই সবজিটা কিন্তু বিশেষ করে শীতকালে খেতে বেশি ভালো লাগে। আর পাশের চুলায় বুটের ডাল দিয়ে মুরগির মাংসটা রান্না করার জন্য অলরেডি মশলাটা ভালো করে আমি কষিয়ে নিচ্ছি। মশলাটা যত ভালো করে কষানো হবে ততই কিন্তু দেখা যায় তরি তরকারি খেতে অনেক ভালো লাগবে। তো আমার সাথে কিন্তু ইনায়াও বয়েস দেয়, আপনারা অবশ্যই শুনতে পাচ্ছেন, ইনায়া টাটা দিচ্ছে, টাটা। তো মশলাটা ভালো করে কষিয়ে নেওয়ার পর আমি ধুয়ে রাখা মুরগির মাংসগুলো কষানো মশলার উপরে দিয়ে নিচ্ছি।
আর দিয়ে নিলাম আমি মুরগির মাংসের উপরে সিদ্ধ করে রাখা বুটের ডালগুলো, এটাকে অনেকে ছোলার ডালও বলে থাকে। তো যাই হোক, মশলার সাথে মুরগির মাংস এবং বুটের ডালটা ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি নাড়াচাড়া দিয়ে। আর পাশের চুলায় সবজি ভাজির সবজিগুলো কিন্তু অলরেডি সিদ্ধ হয়ে গেছে। আমি দিয়ে নিলাম কেটে রাখা টমেটো, আর টমেটোগুলো আমি একটু সবজির সাথে সামঞ্জস্য করেই কেটে নিয়েছি। টমেটো দেওয়ার পর ভালো করে একটু নাড়াচাড়া দিয়ে নিলাম। তো সবজি ভাজি অলরেডি সিদ্ধ করা হয়ে গেছে, এখন সবজিগুলো বাগার দেওয়ার পালা। তো বাগার দিচ্ছি আমি এখন শুকনো মরিচ দিয়ে। শুকনো মরিচটা একটু তেলের সাথে ভালো করে ভেজে নিব। শুকনো মরিচটা ভাজা হয়ে গেছে, তারপর আমি দিয়ে নিলাম গোটা জিরা, আর দিয়ে নিব এখন আমি পাঁচফোড়ন। তো এই যে তেলে নেওয়া ফোড়নের উপরে এখন আমি সিদ্ধ করে নেওয়া সবজিগুলো দিয়ে নিচ্ছি। তো আপনাদের কাছে আমার ছোট একটি অনুরোধ আছে, আমার ভিডিওটি দেখতে দেখতে যদি কোথাও আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ দয়া করে একটি লাইক দিয়ে দিবেন এবং পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। এতে করে দেখা যায় আমার প্রত্যেকটি ভিডিও যখনই আমি আপলোড করব আপনাদের মোবাইলে সবার আগে পৌঁছে যাবে। তো চিকেনও কিন্তু রান্না করা হয়ে গেছে, সবাই আলহামদুলিল্লাহ দুপুরে খাওয়া দাওয়া করেছি। তো কালকে ইনাইয়া আমি হাতে মেহেদি লাগিয়েছি, দেখুন মেহেদিগুলো কী সুন্দর লাল টুকটুকে হয়েছে। ধন্যবাদ সবাইকে আমার আজকের ভিডিওটি দেখার জন্য।